হাই আমি রিজুয়ানা তো আমি আজ ক্লাস টুয়েলভ ফিজিক্সে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটি পরের পার্ট নিয়ে চলে এসেছি এর আগের পার্টে আমি টার্ক সম্পর্কে পড়িছিলাম পনেরো মিনিটের ভিডিও ছিল না সতেরো মিনিটের ভিডিও ছিল তো সেটা যদি দেখে নিও তোমরা এই ভিডিওতে যদি তোমরা প্রথম এসে থাকো তাই বলছি তো আজ আমি কী পড়াবো সেটা বোর্ডে লেখা আছে দেখতে পারো ঘনকোণ অ্যান্ড গাউসের উপপাত বা গস থিওরিয়ম ইংলিশে বলে সেটার বিবৃতি এবং প্রমাণ ছায়া বইতে যেটা দেওয়া আছে সেটা বোঝাবো ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও দেখো মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে দেখো কি পড়াচ্ছি ঘন কোনটা আগে বুঝিয়ে দিই কারণ ঘনকণটা না বুঝলে গাউসের উপপাদ্যের যে প্রমাণটা আমি শেখাবো সেটা বুঝতে পারবে না বুঝতে পারলে তাই আমি ঘন কোণটা আগে একটু ভালোভাবে বুঝিয়ে দিই ঠিক আছে তো দেখো ধরো এটি একটি তল ঠিক আছে এই তলের ক্ষেত্রফল আছে নির্দিষ্ট ক্ষেত্র ক্ষেত্র ভেক্টর আছে তো আমি ডি এ দ্বারা চিহ্নিত করলাম ডি এ কেন করলাম কারণ খুব ক্ষুদ্র তলটা নিয়েছি যদি অনেকটা বড় নিতাম এরকম তাহলে এ নিতাম ক্ষেত্র ভেক্টর ঠিক আছে যেহেতু ক্ষুদ্র তল নিয়েছি তাই আমি এর ক্ষেত্র ভেক্টর ডি এ নিয়েছি ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার হলো বোঝা গেল বেশ তো এইটাকে আমি একটা বড় আকারে নিয়ে আসছি কেন নিয়ে আসছি বুঝতে পারবে এখন এটা হচ্ছে খুব ছোটো অংশ বড় গোলকের যদি ক্ষেত্রফল বার করতে বলি তাহলে ক্ষেত্রফল হবে এরিয়া ক্ষেত্রফল আমি এ ধরছি আর এইটুকু অংশের ক্ষেত্রফল ডি এ নিয়েছি এবং ক্ষেত্র ভেক্টর ডি এ ভেক্টর নিয়েছে এই ক্ষেত ছোট্ট ক্ষেত্রফল বিশিষ্ট এই তলটি কেন্দ্রে যে কোণ করছে সেই কোনটা আমি বের করব ধরি ডি ডাব্লিউ বা ডি ওমেগা কোন করছে ঠিক আছে তো এটাকে এটাকে বলবো ডি এ তল দ্বারা উৎপন্ন উৎপন্ন একটি কেন্দ্রে ঠিক আছে তা এটাকে আমি লিখতে পারি ক্ষেত্রফল বাই আর স্কোয়ার আর স্কোয়ার মানে রেডিয়াস রেডিয়াস মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ঠিক আছে এটি সূত্র এটি ঘন সূত্র ঠিক আছে তো ডি ডাব্লিউ অর্থাৎ এই যে এই কোনটি করছি করেছে এই তলটি তো এই কোনটি ডিডাব্লিউ সমান কী হবে ক্ষেত্রফল এই ক্ষুদ্র ক্ষেত্রফল বাই আর স্কার তো এটাকে আমি লিখতে পারি ডি ডাব্লিউ সমান ডি এ বাই আর স্কার ঠিক আছে কিন্তু আমি বের করতে চাইছি এই পুরো গোলকের কেন্দ্রে যে কোন উৎপন্ন ঘন কোন উৎপন্ন হচ্ছে সেটা বের করতে আমি চাইছি তাহলে আমাকে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে অর্থাৎ সমাকলন করতে হবে ইন্টিগ্রেশন পার্ট যদি তোমরা না দেখে থাকো আমার প্লে আছে সেটা দেখে অবশ্য অবশ্যই ঠিক আছে তো বেশ তার মানে ইন্টিগ্রেশন করতে মানে এইটুকু ডিডব্লিউ আমাকে পুরোটা নিয়ে আসতে হবে এরকম ছোট্ট ছোট্ট ডিডব্লিউ নিয়ে একটা বড় ডব্লিউ কোণ উৎপন্ন হচ্ছে তাহলে আমি ইন্টিগ্রেট করে দিলাম এটাকে করে দিলাম আবার ডি এটাকে মানে এই যে ডি এই ক্ষুদ্র ক্ষেত্রফল আমি পুরো ক্ষেত্রফলটাকে নিতে চাইছি তাই ডি এটাকে আমি সমাকরণ করে দিলাম তাহলে এখান থেকে আমি লিখতে পারি ডাব্লিউ সমান এ বাই আর স্কোয়ার এরিয়া আর গোলকের ক্ষেত্রফল হয় ফোর বাই আর স্কোয়ার এই সূত্রটা নিশ্চয়ই মনে আছে ছোটবেলা থেকে করে আসছো মনে না থাকলে দেখে নিও দেখছো মনে থেকে যাবে তো এরিয়া ফোর পাই আর স্কোয়ার বাই তাহলে কি হলো এই যে এই গোলকের কেন্দ্রে কত উৎপন্ন হচ্ছে সেটা জানা গেল ফোর ঘন কোন কিভাবে বের করলাম বোঝা গেল প্রথমে ক্ষুদ্র একটা ক্ষেত্রফল নিলাম সেই ক্ষুদ্র ক্ষেত্রফল কেন্দ্রে কত কোন উৎপন্ন করছে dw দ্বারা চিহ্নিত করলাম ঘন কোণ তো ডিডাব্লিউ সমান ক্ষেত্রফল ভাই আর স্কার দিয়ে তারপর আমি সমাকরণ করে দিলাম কারণ আমি বের করতে চাইছি এই কেন্দ্রে ঘনকোণ কত হবে পুরো যে তল এটা তো ডাব্লিউ সমান বেরোলো ফোর পাই ডাব্লিউ হচ্ছে ঘন কোন কোণ বোঝা কেন ঠিক আছে এবার দেখো মাত্রা দেখো ঘন ঘনকোন সমান কী বললাম ক্ষেত্রফল বাই আর স্কোয়ার বললাম তো ক্ষেত্রফল বাই আর স্কোয়ার বললাম আর ক্ষেত্রফল মানে কী বললাম ফোর পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রে তো ফোর পায় তো মাত্রা লেস মাত্রা নেই এখানে আর স্কোয়ার নিচেও আর স্কোয়ার দ্যাট মিনস দুটো কেটে যাবে মানে এল স্কোয়ার বাই এল স্কোয়ার মাত্রা জানো তো মাত্রা তাহলে ওয়ান মানে ঘন কোণ মাত্রা হীন রাশি তাহলে তোমাকে যদি পরীক্ষাতে প্রশ্ন দেয় যে একটি মাত্রাহীন রাশির উদাহরণ দাও তুমি কি লিখবে ঘনকোন ঘনকোণ হচ্ছে মাত্রাহীন রাশি ওকে ক্লিয়ার আশা করছি ক্লিয়ার হয়েছে তো এই পুরো জিনিসটা ক্লিয়ার হল ঘনকোন কিভাবে বের করলাম ঘনকণের মাত্রা কি মাত্রা নেই মাত্রাহীন রাশি ঠিক আছে ধরো আছে মানে এখানে যেমন তলটা এরকম ছিল কিন্তু এখানে তলটি এরকম আছে তোমরা কাগজের ঠোঙাতে কখনো চাঁচুর কিংবা নিমকি কাটা বলে অনেকে তারপর বিভিন্ন জিনিসগুলো বাজারে বিক্রি করে মোটর কলা এরকম কলা টলাই তো কাগজের ঠোঙা দেখেছো নিশ্চয়ই ওই কাগজে ঠোঙাতে দেয় মুদিখানা দোকানদাররা দেখেছো নিশ্চয় দেখো এরকম ব্যাপারটা অনেকে তো দেখো না সেজন্য দেখিয়ে দিচ্ছি বা অনেকে কল্পনা করতে পারছো না এরকম ব্যাপার এখানে বিভিন্ন জিনিস ভরে যে দোকানদাররা দেয় এরকম হবে মানে দেখো ছবিটা এরকম তলটা বুঝতে পারছো এরকম এরকম ঠিক আছে বোঝা গেল এই ছবিটা এই মানে এই কাগজের ঠোঙাটা দেখে ক্লিয়ার হলো বেশ তো তাহলে এই যে তল এই তলটা কিন্তু এরকম নেই এইটা যেমন দিচ্ছি সেরকম নেই তাহলে এই তলের ক্ষেত্র ভেক্টর এই দিক ঠিক আছে তো এই তলটার সঙ্গে থিটা কোন করেছে মানে এরকম একটা তল আছে ধরো আমি তলটা তো করছি না পেন দিয়ে দেখাচ্ছি এটা তলের বরাবর এটা আর এই তলটা এই বরাবর তাহলে এই এর মধ্যবর্তী কোন দেখো থিটা তাহলে এই তলটা কি হবে ডিএ কিটা ক্লিয়ার হল বোঝা গেল তাহলে সেক্ষেত্রে এখানে আমি ডিডাব্লিউ বার করতে চাইছি তাহলে ডিডাব্লিউ সমান কী হবে ডিডাব্লিউ সমান হবে ডি এ কস্তিটা বাই আর তোমরা বলবেস্তিটা কেন করলাম এখানে যখন আমি বোঝালাম ভালোভাবে বুঝবে এই বৃত্তের মধ্যে এই ক্ষুদ্র অংশটি এই ক্ষুদ্র ক্ষেত্রফলটি কেন্দ্রে কত পরিমাণ কোন মানে ঘন কোন উৎপন্ন করছে সেটা বের করেছিলাম তো এখানে যে চোং যে কাগজের ঠোঙাটা দেখালাম সেখানে তলটা এরকম আমি চাইছি এমন একটি তল হোক যেটি যেটি গোলকের অংশ হোক এরকম হবে বুঝতে পারছো দেখো তাহলে আমি এই তলটা নেব কারণ এই তল থেকে আমি বের করতে পারবো না তাই এই তলটার উপাংশ যেমন কোন একটি ভেক্টর এই ভেক্টর উপাংশ বান করেছিলাম এই বরাবর এই বরাবর বরাবর থিটা যদি হয় তাহলে এফ সাইন সাইন্থিটা তো আমি তলকে উপাংশ বিভাজন করবো তলটাকে এই বরাবর নিয়ে আসবো তাহলে তলের এই যে ভেক্টর ছিল যেহেতু ক্ষেত্র ভেক্টর ভেক্টর যেহেতু তাই উপাংশ বিভাজন করতে পারি তাহলে এই বরাবর ডিএ কস সিটা তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল বাই আর স্কোয়ার এখানে ক্ষেত্রফল কি ডি এ রেডিয়াস মানে ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে আর স্কয়ার ক্লিয়ার হলো আমি চাইছি বৃত্তের মধ্যে এই তলটি চাইছি মানে এই তল দ্বারা আমি ঘন কোন উৎপন্ন করতে চাইছি তাই আমি এই তলটি নিলাম না এই তলের একটি উপাংশ নিলাম এই তলের ক্ষেত্র মানে এটা তো ক্ষেত্রভেগটাই ক্ষেত্রভেগটা একটি উপাংশ নিলাম দিয়ে কস্তিটা দিয়ে কস্তিটা বাই আর স্কোয়ার ক্লিয়ার হলো বেশ বেশি মাথা খামাতে হবে না এটা বুঝতে পারলে তো ওটা না যদি অসুবিধা হয়ে থাকে তবুও জানিও কিন্তু অতটা ইম্পর্টেন্ট না এটা বেশি ইম্পর্টেন্ট যে ঘনকন যেটা বার করলে পুরো গোলকের দ্বারা উৎপন্ন ঘনকোন কথা বেরোলো ফোর পাই এটা মনে রাখবে কারণ গাউসের উপপাদ্যে বা গস থিওরিমে এটা কাজে লাগবে খুব খাতে নোট করে নাও এটা যে বদ্ধ গোলকীয় তল দ্বারা পণ্য ঘনকোণ হচ্ছে ফোর পাই ঠিক আছে ক্লিয়ার বেশ আমি এটা মুছে দিচ্ছি এবার গাউসের উপপাদ্যে বিবৃতি এবং প্রমাণটা বোঝাবো ক্লিয়ার বেশ বেশ এবার দেখো গস থিওরিম অর্থাৎ গাউসের উপপাদ্য আমি ইংলিশে লিখছি তোমাদের ছায়া বইতে বিবৃতি কে দেওয়া আছে সেটা বলছি কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ লিখছি বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ তরিত ওই তলের অভ্যন্তরে উপস্থিত বা অবস্থিত আধানের ওয়ান বাই এপসাইলন গুণ কি বলতে চাইছে লেখাটা খুব একটা ভালো না তো মুখে বললাম সেটা শুনে শুনে লেখাটা বা ছায় বইতে মিলিয়ে দেখে নিতে পারো কি বলেছে বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স আমি একটি তল নিলাম নিলাম পুরো অল নিলাম বদ্ধ তল যেখানে কোনো এরকম নেই মানে এরকম কোনো ছিদ্র নেই বদ্ধ তো এই বদ্ধ তলের মধ্যে দিয়ে অতি মোট তড়িৎ ফ্লাক্স এখানে ধরো এই কেন্দ্রে কিউ আধান আছে তো কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র রেডিলি আউট আউট হয় যেন সবাই তড়িৎ ক্ষেত্রে মানে তড়িৎ বল রেখা যেন নিশ্চয় তো আমি এটা প্রমাণ করার জন্য বলছি কিন্তু আগে এটা বুঝিয়ে দিই যে এই যে বললাম বদতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স এই বদতলের মধ্যে দিয়ে ধরো একাধিক তড়িৎ বলরেখা বেরিয়ে আসছে জিজ্ঞেস করছে মোট তড়িৎ ফ্লাক্স কি তড়িৎ ফ্লাক্স কি বলেছিলাম যে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখা সংখ্যায় হচ্ছে তড়িৎ ফ্লাক্স জানো নিশ্চয় তো এইখানে লম্ব হবে এই তলগুলির সঙ্গে লম্বভাবে অতিক্রান্ত তরিত বলরেখার সংখ্যা টোটাল কত হবে কত হবে মানে তড়িৎ ফ্লাক্সের সংখ্যা কত হবে এই যে আধানটা রয়েছে না ভেতরে ভেতরকার আধান দেখতে হবে অভ্যন্তরে দেখো অভ্যন্তরে যে আধানটা রয়েছে এই আধানের ওয়ান বাই গুণ মানে কিউ ইন্টু ওয়ান বাই বা কিউ বাই লিখতে পারো অর্থাৎ তড়িৎ ফ্লাক্স বেরিয়েছে কিউ বাই ঠিক আছে এটা কেন হলো সেটা আমি এখন প্রমাণ করব বৃতিটা বোঝা গেল কি বললাম কোনো বদতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তরিত ফ্লাস্ক ওই তলের অভ্যন্তরে উপস্থিত আধানের ওয়ান বাই এফসালেন গুণ হয় তরিত ফ্লাক্স জিনিসটা কি যেন বদতল জিনিসটা বুঝতে পারলে অভ্যন্তরে আধান জিনিসটা বুঝতে পারলে আর এফসালেন জিনিসটা কি এফসালের জিনিসটা হচ্ছে তরিত ভেদ্যতা এফসালেন জিনিসটা আমি ভালোভাবে বুঝেছি তো প্লে লিস্টে গিয়ে বোঝাবো না লেকচার দিয়েছি সেটা দেখে নিতে পারো ঠিক আছে তো এই কনসেপ্টে ক্লিয়ার হলে বিবৃতিটা বোঝা করে এবার আমি প্রমাণ করব তো আমি বিবৃতিটা এখন কি করবো বুঝবো প্রমাণটা দেখো দেখো ছবিটা আমি আরেকবার আঁকছি ছোট করে আঁকছি যাতে জায়গা হয় এখানে কেন্দ্র আমি খুব ক্ষুদ্র ডি এ ক্ষেত্রফল কেটে নিলাম ঠিক ঘন যেভাবে বোঝালাম ঠিক সেরকম এখানে প্লাস প্লাসকীয় আধান আছে তো প্লাসকীয় আধান থেকে তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র লাইন বা ইলেকট্রিক ফিল্ড লাইন কী হয় রেডিয়ালি আউটওয়ার্ড হয় ই ভেক্টর তাহলে আমি এভাবে লিখলাম আমি এটাকে এভাবে টানছি যাতে ঘন করে যে কনসেপ্টটা লাগালাম সেটা এখানে ইউজ করতে পারি ঠিক আছে তো এটা ডিএ ডি এটা এরকম ক্ষেত্র ভেক্টরটা তলের সঙ্গে নিশ্চয় লম মানে তোমার নব্বই ডিগ্রি কোন করে তাই এটা এটা মানে ধরো কোনো তল কোনো তল এই তলের সঙ্গে নব্বই ডিগ্রি হবে ক্ষেত্র ভেক্টর এই দিকে হবে ঠিক আছে তো ওটাই বোঝাচ্ছি যে এই যে তল এই তলের সঙ্গে নম্বর কোন করবে ডি এ ভেক্টর অর্থাৎ ক্ষেত্র ভেক্টর আর ই ভেক্টরে কী হলো বুঝতে পারলে যে একটা ধনাত্মক আধান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন কী হয় রেডিয়ালি আউটওয়ার্ড হয় মানে বেরিয়ে যায় তাহলে এটা বেরিয়ে যাচ্ছে কিন্তু এই ডি এ বা ই ভেক্টরের মধ্যে দেখো একটা কোন তৈরি হয়েছে এই কোণটা বললাম ঠিকটা ঠিক আছে এবার তৈরির ট্রাক যখন আমি পড়েছিলাম কী বলেছিলাম যে এই যে ই ভেক্টর এবং ডি এ ভেক্টর এই দুটো একসঙ্গে থাকবে অর্থাৎ ডি এ ভেক্টর বরাবর ই ভ্যাক্টর থাকবে মানে কোন তলের লম্ব দিকে মানে লম্বভাবে ভেদ করে যাচ্ছি ইলেকট্রিক ফিল্ড লাইন সেটাই হবে তার তড়িৎ ফ্লাক্স ঠিক আছে তাহলে ই ভেক্টর এই তলের সঙ্গে লম্ব দিকে যাবে কিন্তু লম্ব দিকে যায়নি লম্ব দিকে গেছে তো কখন বুঝবো যখন ডি এ ভেক্টর বরাবর ই ভ্যাক্টরের একটি উপাংশ আমি অঙ্কন করব তাহলে ই ভেক্টরের উপাংশ ডিএ ভেক্টর বরাবর কী হবে ই কীটা ঠিক আছে আমি এটা কেন নিচ্ছি না কারণ এটা হবে না কারণ তলের সঙ্গে হয়ে যাচ্ছে তলের লম্বর দিকে হতে হবে তবে এটা আমি তরিত ফ্লাক্স লিখতে পারি ঠিক আছে তো তা তরিদ্রাক্স এখন কী বললাম ই কীটা তার সঙ্গে ডি এটাকে তুমি লিখতে পারো ই ডট ডি এ ক্লিয়ার বেশ তো এটা তরিত্রাক্সাইড তখন আমি বলেছিলাম ঠিক আছে তো এবার দেখো এটা ঘনকণ উৎপন্ন হয়েছে এটার নাম দিলাম ডাব্লিউ কেন কারণ ডি এটা খুব ক্ষুদ্র একটি ক্ষেত্রফল সেটি এখানে কেন্দ্রে ডিডাব্লিউ ঘনকণ উৎপন্ন করেছে ঠিক আছে তো আমি এখান থেকে কী লিখতে পারি ঘনকণের কনসেপ্ট ডাব্লিউ এখানে ডি এ ক্ষেত্র ফলে ক্লিয়ার ইভেক্টর তড়িৎ ক্ষেত্র কি পড়েছিলাম ই সমান কে কিউ বাই আর মনে আছে সতেরোটা ইভেক্টর জায়গাতে r স্কয় লিখতে পারো r স্কয়ার মানে এই ব্যাসার্ধ মানে কিউ অধান থেকে এই দূরত্বে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র করতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য করতে হবে তাহলে এটা হলো আর ডি এ আছে তাহলে দেখো কে কিউ আর এখানে এ বাই আর স্কোয়ার মানে আর স্কোয়ার এখানে ছিল মানে প্রোটারের ডিভাইড তাহলে ডিএ বাই আর স্কোয়ার সমান কী জানো ডিডাব্লিউ সমান কি জানতে ডি এ বাই আর স্কোয়ার ক্ষেত্রফল বাই ব্যাসারদের স্কোয়ার তাহলে এখান থেকে তুমি কী লিখতে পারো কে কিউ ইন্টু ডিডাব্লিউ ঠিক আছে তাহলে এবার আমি কী করবো ইন্ডিকেশন করবো মানে শুধুমাত্র এই জায়গাতে এটা ডি ফাইভ বেরিয়েছে ঠিক আছে ডি ফাইভ মানে শুধুমাত্র ডিএ ক্ষেত্রফলে তড়িৎ ফ্লাক্স বেরিয়েছে আমি চাইছি পুরো বদ্ধ তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে তাহলে আমি ইন্টিগ্রেশন করব করলাম যে ফাই সমান কে এবং কিউ দুটোই কি ধ্রুবক তাহলে আমি বাইরে বার করে নিলাম ইন্টিগ্রেশন বা সমাকরণ চিহ্নের বাইরে বার করে নিলাম ডি ডাব্লিউ লিখে দিলাম মনে করো ঘনকোণ যখন করালাম তখন পুরো বদ্ধ তলের দ্বারা কেন্দ্রে উৎপন্ন ঘন কোন কত বলেছিলাম ডাব্লিউ সুমান ফোর পাই বলেছিলাম মনে পড়ছে জন্য আমি করালাম ওটো দিয়ে কী করবে কে কিউ ইন্টু ফোর পাই লিখলে কে মানে কী জানো কে ধ্রুবক কুলম্বের সূত্রে পড়েছিলাম ফোর পাই এফ সাইলন দিয়ে লিখলে ওয়ান বাই ফোর পাই এফ সাইলন কিউ ইন্টু ফোর পাই ঠিক আছে দিয়ে ফোর পাই ফোর পাই কেটে গেলো অ্যান্সার ভ্যালু কিউ বাই এফ সাইলন তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স কত বেরোলো কিউ বাই এফসেলন আর এই কিউটা কি কিউটা হচ্ছে এই বদ্ধতলের মধ্যে উপস্থিত আধান এবং কি বলেছিলাম যে বিবৃতি কি ছিল যে কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কী হয় সেই বদ্ধতলের মধ্যে উপস্থিত আধানের সঙ্গে ওয়ান বাই এফসেলন গুণ করলে মোট তড়িৎ ফ্লাক্স আমি পেয়ে যাব কীভাবে প্রমাণ করলাম বোঝা গেল আরেকবার বলি ভোজা লেগে গেল নিশ্চয় আমি আরেকবার বলছি তো ঘনকোণ যেভাবে প্রমাণ করলাম সে ঘনকোণের কনসেপ্টে লাগাবে কি করবে পুরো একটা একটা বৃত্ত বা একটু বধতলকর উন্নয়ন করবে বিদ্যুৎ সেখানে একটি ক্ষুদ্র ক্ষেত্রফল তুমি কেটে নিলে ডিএ সেই ডিএ এ কেন্দ্রে দেখো ডি ডাব্লিউ ঘনকোন উৎপন্ন করছে ঘন কোন বলছি কোন কোন না ঘন কোন বলছি তো ডি ডাব্লিউ সমান তোমরা কী জানো ক্ষেত্রফল বাই আর ক্ষেত্রফল ডিএ বাই আর স্কয়ার এটা একধারে পাশে থাকবে তো এখানে প্লাস কিউ আধান আছে প্লাস কিউ আধান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন রেডিয়ালি আউটওয়ার্ড হয় মানে বাইরে বেরিয়ে যাচ্ছে আর এই তলে ক্ষেত্র ভেক্টর ডি এ তলের সঙ্গে নিশ্চয়ই নব্বই ডিগ্রি কোন করবে কিন্তু তড়িৎ ফ্ল্যাক্স সম্বন্ধে তোমরা কি জানতে যে কোনো তলের সঙ্গে লম্বভাবে ভেদ করে যাওয়া তড়িৎ ক্ষেত্র লাইন বা ইলেকট্রিক ফিল্ড লাইন হচ্ছে তড়িৎ ফ্লাক্স তো এখানে কিন্তু লম্বভাবে ভেদ করছে না একটা থিটা কোন করছে তাহলে লম্বভাবে ভেদ করতে গেলে ডি এ বরাবর আমাকে ই ভেক্টর একটা উপাংশ নিয়ে আসতে হবে তাহলে ই কস সিটা নিয়ে তাহলে কি হলো ই কস সিটা ডি এ দি ই ডট ডি এ তড়িৎ ফ্ল্যাক্সের রূপ ছিল ই ডট এ তো এখানে আমি ক্ষুদ্র ক্ষেত্রফুল নিছি ডি এ এবার দেখো ই সমান কী জানো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সমান কি জানতে কে কিউ বাই আর স্কোয়ার তো কে কিউ বাই আর স্কোয়ার ডট ডি এ দিয়ে কে কিউকে রেখে দিলে ডিএ বাই আর স্কোয়ার করে দিলে এখানে ওই জন্য বললাম ঘন কোনো সময় ক্ষেত্রফল বাই আর স্কোয়ার হয় তাহলে এখানে তুমি ডিডাব্লিউ লিখতে পারবে ঠিক আছে কিন্তু আমি চাইছি পুরো বদতল দ্বারা টোটাল তড়িৎ ফ্ল্যাক্স কত হবে মানে প্রমাণ করতে চাইছি যে সেই তড়িৎ ফ্লাক্সটা হবে কিউ বাই এফস্যান তো সেটা প্রমাণ করার জন্য কী করলাম ইন্টিগ্রেশন করে দিলাম সমাকলন করে দিলাম তো সমাকরণ করলাম দে ডি ফাইভকে মানে ইন্টিগ্রেট করলে কি পুরো ফাইভ চলে আসো মানে টোটাল টুয়েলভ ক্লাস ফাইভ দিয়ে কে কিউটা যেহেতু ধ্রুবক অর্থাৎ কে ধ্রুবক কিউ ধ্রুবক এই তো ধ্রুবক তাই সমাকরণে বাইরে বার করে দিলাম তো কে তোমাকে সমাকলন করতে হবে কে সমাকলন করবে অর্থাৎ ঘনকণ মানে বদতল দ্বারা কেন্দ্রে উৎপন্ন ঘনকন কত আগে পার্ট মানে পার্ট না এই লেকচারেই বললাম আগে বললাম কত ফোর পাই তো ফোর পায় আর কে মানে কি যেন ওয়ান বাই ফোর পায় এফসেলোন তো ফোর বাই ফোর বাই কেটে গেল যে কিউ বা এফসেলোন সুতরাং প্রমাণ হয়ে গেল যে বদল হল দ্বারা অতিক্রান্ত মোট তৈরিত ফ্লাস বধতলের মধ্যে উপস্থিত আধানের সঙ্গে ওয়ান বাই এফসেলোন গুণ হয় বোঝা গেল তো আজকের মতো এ পর্যন্ত থাকবে কারণ বেশি বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা এরপরের লেকচারে আমি বলব এই আধানটা যদি এই বধতলের বাইরে থাকে এরকম কোনো জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে তো ইথ বের করবো ঠিক আছে তো এই ভিডিওটা কেমন লাগলো বুঝতে পারলে কি না সেটা অবশ্যই জানিও কমেন্টে বুঝতে না পারলে কোথায় অসুবিধা হচ্ছে সেটা জানিও আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ঠিক আছে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো আজকের মতো টাকা